নমস্কার, শুরু করছি বাংলা বাইট। নৈহাটি উত্তর চব্বিশ পরগনা জেলার এক অন্যতম জেলা নৈহাটি। এই নৈহাটির নাম সারা বিশ্বে চর্চিত হয় কালী পুজোর জন্য। আর এখানকার বড়মা, নৈহাটির বড়মা সর্বজন বিদিত। নৈহাটির বড়মার কথা শোনেননি এমন কাউকে বের করা খুব মুশকিল। আজ আমি নৈহাটির বড়মার কিছু অজানা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। 95 বছরের পুরনো নৈহাটির অরবিন্দ নগরের ধর্মশালা মোড়ের এই পুজো, যার মূল মন্ত্র হল ধর্ম হোক যার যার, বড়মা সবার। হ্যাঁ, এই আদর্শেই বড়মা পূজিত হয়ে আসছেন। নৈহাটির বড়মা, যার কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষ যাতায়াত করেন, তাদের বিপদে, তাদের আপদে, তাদের পরিত্রাতা বড়মা। নৈহাটির বড়মা দক্ষিণা কালী, বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপেই পূজিতা হন। এবং ইতিহাস বলছে এই নৈহাটিরই বাসিন্দা ভবেশ চক্রবর্তী আজ থেকে প্রায় 95 বছর আগে তারা চারজন বন্ধু বান্ধবকে নিয়ে গিয়েছিলেন নবদ্বীপের ভাঙা রাস মেলায়। এবং সেই বিশাল বিশাল মূর্তি সেই দেখে ভবেশ চক্রবর্তীর মনে আসা জাগে যে তিনিও এই বিশাল কারের মূর্তির মায়ের পুজো করবেন। এই ভবেশ চক্রবর্তী সেই সময় সেই রাস মেলা থেকে ফিরে 21 ফুট লম্বা মূর্তির, মায়ের মূর্তির পুজো শুরু করেন। তো প্রথমে প্রতিষ্ঠাতার নাম অনুযায়ী ভবেশ কালী নামে পূজিতা হতেন মা, কিন্তু দিনে দিনে উচ্চতার জন্য নাম হয়ে যায় বড়মা। সেই থেকেই নৈহাটির বড়মা হয়ে উঠেছেন সবার মা। এই নৈহাটির এই যে বড়মা পুজো, এখন নৈহাটি বড় কালী পুজো সমিতি এর দায়িত্বভার পালন করে আসছে। কিন্তু ঐতিহ্য মেনে, প্রথা মেনে এখনও পুজোর ভোগ আসে কিন্তু সেই চক্রবর্তীর পরিবার থেকেই আসে। আর এই যে পুজো, নৈহাটির যে পুজো হয়, নৈহাটিতে প্রচুর কালী পুজো হয়, বড়মার পুজো ছাড়াও প্রচুর কালী পুজো হয়। মানে এক পায়ে গেলেই পুজো হয়, কোথাও প্রভাত কালী, কোথাও গাঁজা কালী, কোথাও হকার্স কালী, এরকম অনেক নাম রয়েছে। এবং সেই কালী মূর্তিগুলোও কিন্তু বিশাল বিশাল আকারে। কিন্তু এক অদ্ভুত নিয়ম আছে, যতক্ষণ পর্যন্ত বড়মার পুজো শুরু হচ্ছে কোনো কালী কিন্তু পুজো শুরু করা হয় না, আর যতক্ষণ বড়মার বিসর্জন হচ্ছে কোনো কালী মা, নৈহাটির কালী ঠাকুর বিসর্জন করা হয়, এটা মেনে চলা হয়। আর নৈহাটির বড়মা, নৈহাটির বড়মা, নৈহাটির যে বড়মায়ের মন্দির, সারা বছর সেখানে ঘট প্রতিস্থাপিত থাকে। মানে নৈহাটির বড়মায়ের মূর্তির যে ফটো, সেটা থাকে সারা বছর, পূজিতা হন, প্রচুর ভক্ত যান সেখানে, তাদের মনস্কামনা পূর্ণ হয়, দান করেন। এইভাবেই এই বড়মার যে পুজো, এই যে এত আয়োজন, বিশাল লোক খাওয়ানো হয়, ভোগ বিতরণ হয়, এত সুন্দর করে এত বড় প্রতিমা, সেই পুরোটা কিন্তু স্থানীয় লোকেদের চাঁদায় হয় না। এই ভক্তরা সারা বছর যে দান ধ্যান করেন সেই টাকাতেই কিন্তু এই বড় মায়ের পুজো হয়। আর এই নৈহাটির বড়মা শুধু যে পুজো 15 দিনে কিন্তু সেই মূর্তি গড়া হয়, কাঠামোটা রাখাই থাকে ওখানে। আর এই যে কোজাগুড়ি লক্ষ্মী পুজো হয়, সেই পুজোর দিন কিন্তু কাঠামো পুজো হয়, তারপরেই 15 দিনের মধ্যে মূর্তি গড়া হয় সেখানে, তারপরে কার্তিক অমাবস্যায় মায়ের পুজো শুরু হয়। একটা নজর কাড়া আকৃতি, তার জন্য চর্চা তো আছে। তার পাশাপাশি যেটা চর্চায়, সেটা হচ্ছে মায়ের গয়না। পুজো কমিটিরই সদস্যদের কথায় উঠে এসেছে এই মায়ের কম বেশি
100 ভরি সোনা, 200 ভরি রূপার গয়না মাকে দিয়ে সাজানো হয়। এই গয়না কিন্তু ভক্তদের দান করা, ভক্তরা মানত করেন। সেই পুজোর দিন গেলে আপনারা দেখতে পাবেন যে গঙ্গার ঘাট থেকে পুজো মণ্ডপ পর্যন্ত অসংখ্য মানুষ দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে আসেন, ভিজে গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে এবং তারপরে মায়ের পুজো করেন। অদ্ভুত ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা বড় মা, অনেকের বিপদ আপদের প্রধান আশ্রয়স্থল বড় মা। কিন্তু এই পুজোর আগে, এই পুজোয় বসার আগে থেকে যেটা হয় সেটা হচ্ছে মাকে সাজানো হয়, এবং তার জন্য এই মায়ের সাজ দেখার জন্য পুজোর দিন সকাল থেকেই মানুষের ভিড় লেগে থাকে। মায়ের ত্রিনয়ন সোনার, জিভ, ভ্রু, তারপরে নাক, এই সমস্ত গলার চন্দন, সেই সব সোনার। এছাড়াও মায়ের মাথার যে মুকুট, 4.5 কেজি ওজনের মুকুট, সেটা হচ্ছে বহুমূল্যের রূপোর গয়ন, রূপো দিয়ে করা। এছাড়া চাঁদমালা, বালা, পায়ের নূপুর থেকে শুরু করে নানাবিধ গয়না, সমস্ত কিছু সোনা রূপোয় মোড়া মা। মাকে সাজানোর পর যে অদ্ভুত একটা মায়ের রূপ প্রকাশ পায় তা দেখার জন্য ভিড় উপচে পড়ে দণ্ডায়। আর শুধু কি পুজো, এই পুজোর বিশাল আয়োজনের পাশাপাশি এই পুজো কমিটি কিন্তু এই যে মায়ের যে বিশাল ফল ভক্তরা দান করেন, সেই ফল স্থানীয় অনাথ আশ্রম, তারপরে বৃদ্ধাশ্রম, তারপরে হাসপাতালে সেই ফল বিতরণ করা হয়। এমনকি মা রাস পূর্ণিমাতে মায়ের যে যে এত ভক্তরা যে দান ধ্যান করেন, এই যে শাড়ি, তাও দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আসলে মায়ের জিনিস এইভাবেই সাধারণের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং সাধারণের কাছে এইভাবেই সাহায্য করা হয়। বড় মার বিশেলে যে রান্না হয় সে না দেখলে বিশ্বাস করার উপায় থাকে না, প্রচুর লোক সেই রান্নার কাজে নিয়োজিত থাকে। 2000 কেজি খিচুড়ি, পোলাও, আরও বিভিন্ন ধরনের আইটেম থাকে, প্রচুর লোক ভোগ নিতে আসেন। এবং বড়মার ওখানে পুজো দেখতে গিয়ে বড়মার ভোগ পাননি এমন কথা সচরাচর শোনা যায় না, এবং প্রত্যেকটা নিয়ম নীতি নিষ্ঠা মেনেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে। সদ্যজাত শিশু থেকে একেবারে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারাও ধর্ণা দিয়ে বসে থাকেন মায়ের কাছে, মায়ের কাছে ছুটে যান তারা, মায়ের আশ্রয়ে যান, বড় মার আশ্রয়ে তারা ছুটে যান। প্রতি বছর এমনটাই হয়। আর এই যে পুজো চলে, সারা রাত ধরে পুজো চলে, তারপরে সকালবেলা যখন পুজো ভাঙে, সেই কোনো ক্লান্তি কারোর মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়, এবং বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই বড়মার আকর্ষণে বড়মার কাছে ছুটে আসে। এবং শুধু কি পুজো, এই পুজোর পাশাপাশি নজর কাড়া আরও একটি বিষয়, সেটা হচ্ছে বড়মার বিসর্জন। বিভিন্ন রঙের, মানে সেই ফুলের গয়না যেটাও দেখার মতো, সেই ফুলের গয়নায় মাকে সাজানো হয় সকাল থেকে। পরের দিন সকাল থেকে প্রচুর কেজি কেজি টন টন ফুল আসে, বিভিন্ন ধরনের লাল নীল ফুল, সুন্দর করে মায়ের সেই যে মালা, দেখার মতো মালা, সেই মালায় মাকে সজ্জিত করা হয়। তারপরে দুধারে নৈহাটি বাসী ভিড় করে থাকেন, এছাড়াও সে বিসর্জন দেখতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে মানুষজন। সেই মাকে বরণের পর সকলের কে আশীর্বাদ করে মা আবার পরের বছরে আসবেন বলে এবছরের বিসর্জনী যাত্রায় সামিল হন। দুধারে অসংখ্য মানুষের জমায়েত, মা চান গঙ্গার ঘাটে মাকে বিসর্জন দেওয়ার পর আর যে নৈহাটির যে বড় বড় কালী পুজো হয় সেখানে তা সেই বিসর্জন হয়। পুজোর মানে নৈহাটির মা বড় মার বিসর্জনের পরই কিন্তু তাদের বিসর্জনের শোভাযাত্রা বেরোয়, এবং তারপর থেকে সেই মন্দিরে সেই ঘট রাখা থাকে, সারা বছর সেখানে ভক্ত সমাগম হয় এবং আবারও একটি বছরের অপেক্ষা। এইভাবে বিশাল সমারোহে, শুধু সমারোহ নয়, পুরনো ঐতিহ্য এবং পুরনো প্রথা, ঐতিহ্য এবং থিম দুটো মিলিয়ে নজর কাড়া নৈহাটির বড়মার পুজো। কেমন লাগলো আমাদের এই নৈহাটির বড়মার গল্প?
জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন বাংলা বাইটের, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আমাদের পর্বগুলো ছড়িয়ে দিন নিজেদের বন্ধু বান্ধব পরিচিত জনেদের মাঝে। সঙ্গে থাকুন, নমস্কার।